লালমনিরহাট সদর উপজেলার তিস্তার তীরঘেসাই বন্দরটি গড়ে উঠেছিল প্রায় 250 বছর আগে ব্রিটিশ আমলে। সে সময়ে চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় নৌকা নানা জাতের শুটকি নিয়ে ভিড়ত এখানে, আর আসাম পশ্চিমবঙ্গ সহ অবিভক্ত ভারতের নানা অঞ্চলে চলে যেত সেসব শুটকি। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত থাকত সব সময়। তবে সময়ের সাথে ঝিমিয়ে পড়েছে এই তিস্তা শুটকি বন্দর। ওরা সেই ব্রিটিশের আমল থাকি এই তিস্তা বন্দর, নদীর পথ আসলো বন্দর, লোকের মাল আসছিল, হ্যাঁ বন্দরতে এইভাবে ঘর তুলিয়ে বিক্রি করছে। নেই সেই চাহিদা, কমেছে জৌলসও। অনেক ব্যবসায়ী পুঁজি খুইয়ে অন্যত্র চলে গেছেন পেশা বদল করে। পুঁজি টুজি না থাকার কারণে অনেকে মাছের ব্যবসায় লস হওয়াতে ব্যবসাটা খুব ছোট হয়ে গেছে। নীলফামারী ভাঙিয়েছি, সৈয়দপুর হয়েছি ইন্টারন্যাশনাল মার্কেট, কিন্তু তিস্তিয়াটা আর গেইন করতে পারেনি। যারা এখনও ব্যবসা করছেন তারাও নেই খুব একটা ভালো, আগের মতন আর নাই। আমাদের আগে যে তিস্তা যেরকম একটা নাম ছিল সেরকম নামটা আর নাই। ঐতিহ্য টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের আশাবাদ ব্যবসায়ীদের। আমরা যাতে ব্যবসাটা চালাই নিতে পারি, সরকার যদি এইটুকু আমাদের সাহায্য সহযোগিতা করে। আমাদের দাবি এখন সরকার যদি কিছু সুদমুক্ত মানে স্বল্প সুদে ঋণ দিত, তাইলে আমরা হয়তো এরকম বাঁচতে পারতাম। সরকারের একটু সহযোগিতায় আবারও ফিরবে প্রাচীন এই ব্যবসার প্রাণ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহফুজ সাজু, মাইটিভি, লালমনিরহাট।